হ্যাঁ বাড়িতে অপরাজিতার গাছ লাগালে কোনো ক্ষতি হয় কি না সে বিষয়ে জানতে চেয়েছেন দেখুন আমাদের পৃথিবীতে কয়েকটি ভেষজ গুণসম্পন্ন গাছ আছে আর কয়েকটি গাছ আছে স্বর্গীয় গাছ যেটি অতি ভেষজ গুণসম্পন্ন এই স্বর্গীয় অতি ভেষজ গুণসম্পন্ন গাছগুলির মধ্যে যেগুলি আছে সেগুলি হল বেল হলুদ কচু ডালিম অপরাজিতা নিম ধান পদ্ম এগুলিকে স্বর্গের বৃক্ষ বলা হয় অর্থাৎ এই গাছগুলি কিন্তু স্বর্গের গাছ এবং আরেকটি হচ্ছে কদলী অর্থাৎ কলা এই গাছগুলি সবই আধ্যাত্মিক গাছ স্বর্গীয় গাছ এগুলি কিন্তু এমনি এমনি পৃথিবীতে আসেনি বা সৃষ্টি হয়নি এগুলো স্বয়ং ঈশ্বর বা ভগবান বিশেষ কোনো কারণের জন্য সৃষ্টি করেছেন এবং এগুলির অবস্থান স্বর্গে আমাদের মর্তে নয় পৃথিবীতে নয় কিন্তু মর্তবাসীর কল্যাণের জন্যে যেরকম ভগীরথ শিবের উপাসনা করে শিবকে সন্তুষ্ট করে স্বর্গ থেকে গঙ্গাকে মর্তে আনিয়েছিলেন ঠিক তেমনি বিশেষ বিশেষ কারণের জন্য আমাদের এই স্বর্গীয় গাছগুলিকে পৃথিবীতে আনা হয়েছে সেই তার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ গাছ হচ্ছে নয়নতারা ফুলের গাছ এগুলো জেনে রাখুন একটি হচ্ছে অপরাজিতা ফুলের গাছ আরেকটি হচ্ছে দোপাটি ফুলের গাছ এই তিনটি ফুল কিন্তু আমাদের পৃথিবীর ফুল ফুল নয় এই স্বর্গের ফুল স্বর্গে এই ফুল গাছগুলি হয় বারো মাস হয় আমাদের এখানে যদিও বারো মাস প্রায় হয় আপনি দেখবেন যে অপরাজিতা ফুল নয়নতারা ফুল যেটাকে সদাবাহার বলে হিন্দিতে বলে বাহার সাদা বাহার মানে সব সিজনেই ফুল ফোটে আরেকটি হচ্ছে দোপাটি এই দোপাটি গাছটাও কিন্তু সারা বছরই ফুল হয় আপনি যদি শীতকালে লাগান দেখবেন শীতকালেও ফুল হচ্ছে গরমেও ফুল হচ্ছে বর্ষাতেও ফুল হচ্ছে কোনো সিজন বাদ যায় না কিন্তু এছাড়া অন্য কোনো ফুল আপনি দেখবেন না যে সারা বছর আপনি পাচ্ছেন আপনি টগর গাছ লাগাবেন দেখবেন একটা সিজনে টগর ফুল ফুটবে না আপনি জবা ফুল দেখবেন একটা সিজনের পর জবা ফুল আপনি পাবেন না হ্যাঁ আপনি পদ্ম ফুল গাছ আপনি একটা সিজনের পর আপনি পাবেন না অর্থাৎ সব সিজনে যে ফুল গাছ পাওয়া যায় সেটা জেনে রাখবেন সেটা কিন্তু স্বর্গীয় গাছ অর্থাৎ সেটা স্বর্গের ছিল সেই গাছটি কোনো কারণে আমাদের মরতে এসছে সেই জন্য এই অপরাজিতা দোপাটি এবং নয়নতারা ফুল কিন্তু সমস্ত দেবতারই প্রিয় সব দেবতার পূজাতেই ব্যবহার করা যায় অসুবিধা নেই তবে ব্যতিক্রমও আছে যেমন সবাই তো আর সবকিছু পছন্দ করে না যেমন কলা সবাই খেতে পারে কিন্তু তাই বলে যে সবাই কলা পছন্দ করবে তা নয় অনেক আছে কলা পছন্দ করে সেটা কিছু ভ্যারিয়েশন আছে যাই হোক এখন প্রশ্ন হচ্ছে এই যে অপরাজিতা গাছ এই অপরাজিতা গাছ কিন্তু দু রকমের হয় সাধারণত এখন বিভিন্ন রকমের বৈজ্ঞানিক হরমোন প্রয়োগ করে নানা রকমের কালারে তৈরি করা হচ্ছে কিন্তু সেটা ঠিক নয় আমাদের মূলত দুটো হয় একটা হলো সাদা আর একটা হলো নীল যেটাকে বলা হয় নীলকণ্ঠ তা এই সাদা অপরাজিতা এবং নীলকণ্ঠ দুটির গুরুত্ব কিন্তু দুরকম